2018 রাশিয়া বিশ্বকাপ থেকে 2022 কাতার বিশ্বকাপ, সময় হিসাবে 4 বছর পেরুলেও আর্জেন্টিনা যে ক্ষত গুলাইশিয়ে দিয়েছিল তা বোধহয় মনে থাকবে। গ্রুপ পর্বে আর্জেন্টিনা সেবার 3-0 ব্যবধানে হারিয়েছিল ক্রোয়েশিয়া। সময় বিচারে সেবারের আর্জেন্টিনা দল ছিল অনেকটা দুর্বল, কিন্তু 2022 সালে আর্জেন্টিনা হলো দুর্বার। তাই এই দলকে আগের দলের মতো ভাবলে চলবে না বলে হুঙ্কার দিয়েছে আর্জেন্টিনার ডিফেন্ডার তাগলিফিয়াকো। ক্রোয়েশিয়ার বিপক্ষে সেই ম্যাচের একাদশে খেলেছিলেন ওতামিন্ডা, মেসি, তাগলিফো ও একুনা। 2022 বিশ্বকাপও সেমিতে এবার ক্রোয়েশিয়ার বিপক্ষে একুনা ছাড়া বাকি তিনজন আবারও শুরুর একাদশে দেখা যাবে। সেই আর্জেন্টিনার মতো এবার আর্জেন্টিনাকে দুর্বল ভাবা উচিত নয়, এটাও মনে করিয়ে দিলেন লিও ডিফেন্ডার। সেমিতে ক্রোয়েশিয়ার বিপক্ষে হওয়ার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি বলেন, 4 বছর চলে গেলেও আমরা দেখছি ক্রোয়েশিয়া এখনও বিশ্বকাপে নিজেদের শক্ত অবস্থান ধরে রেখেছে। তারা অসাধারণ খেলছে, তারা একদম গোছানো একটি দল, আগের দলটির সাথে কিছুটা মিলও রয়েছে এই দলের। আমরা এবার অন্য দল নিয়ে এসেছি, তাই আমার মনে হয় 4 বছর আগের আর্জেন্টিনা থেকে পুরোটাই ভিন্ন একটি দল আমরা। তাছাড়াও এটি সেমিফাইনাল ম্যাচ, আমাদের এই রকম ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে, তাই আমাদের সুযোগ কাজে লাগাতে হবে।